কুড়িয়ে পাওয়া মদের বিধান কি, মালিককে খুঁজে খুঁজে ফেরত দিতে হবে কিনা। দেখুন, মদ হারাম, অতএব এবং এটি সব ধর্মেই হারাম, অর্থাৎ আসমানি যে কিতাবগুলো আছে কোনো ধর্মেই এটি জায়েজ নয়। বিধায় এটি আপনার কুড়িয়ে যদি কোথাও দেখেন যে পড়ে আছে, সেটা ধরতেই যাবেন না। কোন মানে প্রথমত কুড়িয়ে এটাকে তোলার কোনো প্রয়োজনই নেই, এটা কোনো এমন জিনিস না যেটা সেফ এবং হেফাজত করা দরকার। বিধা আপনি এড়িয়ে যাবেন, এটি হলো সবচেয়ে বেটার আপনার জন্য। মুক্তার আলী আপনি লিখেছেন, গরু অথবা ছাগলকে প্রজননের কাজে নিযুক্ত করে তার বিনিময়ে মজুরি গ্রহণ করা যাবে কিনা। একটি হাদিসে এটাকে দরবুল ফাহাল বলা হয়েছে, একটি হাদিসে এটি নিষেধ করা হয়েছে, অর্থাৎ কোনো পশুকে দিয়ে প্রজনন করিয়ে পয়সা নেওয়া। বাট এই যুগে যেটি আছে যে এই প্রজনন প্রক্রিয়ায় নানান আপনার স্টেপ অবলম্বন করতে হয়, অর্থকড়ি খরচ করতে হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রক্রিয়ার জন্য আপনার কোনো রেজিস্ট্রেশন ফি বা এরকম কোনো কিছু নির্ধারণ করা যেতে পারে। আশিকুর রহমান আপনি লিখেছেন, এক লোক তার মেয়ের বিধবা শাশুড়িকে বিয়ে করেছে, এক্ষেত্রে বিয়ে কি জায়েজ হয়েছে? মেয়ের শাশুড়িকে বিয়ে করেছে, তার মানে আপনার মেয়ের যে শাশুড়ি, তিনি স্বামীহারা হয়েছেন, তারপর তিনি মারা গেছেন, এরপরে ভদ্রলোক তাকে বিয়ে করেছেন, তো এই শাশুড়ি যিনি বিয়ে করেছেন তার মাহরাম নন, গায়রে মাহরাম। যেহেতু গায়রে মাহরাম, অতএব তাকে বিয়ে করাটা শরীয়ত এই দৃষ্টিকোণ থেকে কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। জুবায়ের হুসাইন হাসান বিন জাসিম আপনি লিখেছেন, ওলিদের ব্যাপারে আমাদের কী আকীদা রাখা উচিত? পরিবার থেকে কুসংস্কার দূর করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ওলিদের ব্যাপারে বলতে আপনি অভিভাবকদের কথা মিন করেছেন কিনা আমি জানি না, যে অভিভাবকদের ব্যাপারে আপনার কী আকীদা রাখা উচিত, আর ওলিদের বলতে যদি আপনি আপনার আল্লাহর ওলিদের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে কেউ যদি আল্লাহ তালার হুকুম, আল্লাহর বিধান মেনে চলেন, হালাল হারাম বাজ বিচার করে চলেন, সব কিছু তার আপনার শরিয়া নিয়ম অনুযায়ী তিনি মেনে চলার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে এই ভদ্রলোক তিনি কিন্তু আপনার শরিয়া দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালার নেককার বান্দা, অতএব তার প্রতি আপনি সুধারণা রাখবেন, আল্লাহ তালার বান্দা হিসাবে, আল্লাহর নেককার মানুষ হিসাবে তাকে মনে করবেন, এতটুকু, এর বাইরে কিছু না। তার হাতে বিশেষ কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন, এমন কোনো ধারণা, এমন কোনো বিশ্বাস একজন মুসলিম হিসাবে আপনি রাখবেন না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার অবস্থান কী, কোন জায়গাতে, এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন, এটা আমরা কেউই জানি না। বিধায় এইসব বিষয়গুলোতে আমরা মানুষের ব্যক্তির যে অবস্থান আল্লাহর কাছে কোথায়, সে বিষয়ে আমরা কোনো বিশেষ ধারণা করতে যাব না।